সংযুক্ত মুক্তিবাহিনী অসম ভঙ্গ ঘোষণা, বিশেষ সাধারণ সভার এই সিদ্ধান্ত, জাতীয় বিকাশ মঞ্চ গঠন করে আকৌ হব একত্রিত। এই জাতীয় বিকাশ মঞ্চ হব অরাজনৈতিক। সংযুক্ত মুক্তিবাহিনী অসমের বিশেষ সাধারণ সভার পিছতেই অন্ত পড়ব 44 বছরিয়া ইতিহাসের। 1979 সনের 7 এপ্রিলত জন্ম হয়েছিল আলফার। মঙ্গলদৈ চমুয়াপাড়াত থকা অসম নবনির্মাণ কেন্দ্রত অনুষ্ঠিত হল সংযুক্ত মুক্তিবাহিনী অসমের বিশেষ সাধারণ সভা। সাধারণ সভার সিদ্ধান্ত মর্মেই সংযুক্ত মুক্তিবাহিনী অসম আলফা ভঙ্গ ঘোষণা করে। লগে লগেই আবেগিক হয়ে পড়ে সদস্য সকল। সদস্য সকলের সামূহিক উন্নয়নের বাবে বহুকেইটা সিদ্ধান্ত গ্রহণ করে এই সভাত। দুটা 35 হয়েছে আমার এই দফাটো আছে। এই মুহূর্তটোর সংযুক্ত মুক্তিবাহিনী অসম, ইংরাজিত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম আলফা, এই সংগঠনটো আজির এই মুহূর্তটোর ভঙ্গ হওয়া বলে ঘোষণা করা হল। জয় অসম, জয় অসম, জয় অসম। দুটা 35 হয়েছে আমার এই দফাটো আছে। এই মুহূর্তটোর সংযুক্ত মুক্তিবাহিনী অসম, ইংরাজিত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম আলফা, এই উপস্থিত হয়েছে আমি মঙ্গলদৈ বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক, প্রতি মুহূর্তে রাইজর লগত থাকা মানুষ, তেখেতক আমি শ্রদ্ধার আসন গ্রহণ করবলে অনুরোধ জানাইছো। আর লগে লগে আমি ইয়ার পিছর কার্যসূচী আগুয়াই লাবলে সভাপতি মহোদয়। দুটা 35 হয়েছে আমার এই দফাটো আছে। এই মুহূর্তটোর সংযুক্ত মুক্তিবাহিনী অসম, ইংরাজিত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম আলফা, এই সংগঠনটো আজির এই মুহূর্তটোর ভঙ্গ হওয়া বলে ঘোষণা করা হল। জয় অসম, জয় অসম। জয়
যে সন্তানক জন্ম দিছিল আর আজি সেই সন্তানকে আমি ধ্বংস করবলে গৈছো। সৃষ্টির যে আনন্দ সেই আনন্দ আমি উপভোগ করল, কিন্তু আজি ধ্বংস করবলে গৈ নিহেক সংগঠনটি ভঙ্গ করবলে গৈ আজি কি একটা বেদনাসিক্ত মনে আজি ভঙ্গ করবলে বাধ্য হবলে আমি গৈছো। আমিও বিচারছিল, আপনাদেরও বহুতে বিচারে যে সংযুক্ত মুক্তি বাহিনী অসম অসমৰ জনজীবনের লগত হীরা হীরায় রক্ত রন্ধ্রে রন্ধ্রে বিয়পি পড়ছিল। গুরুজ্যোতি দাসে তেওঁৰ বক্তব্যটো কৈ গৈছে যে অসমৰ ৰাইজৰ বুকুর মাজত সংযুক্ত মুক্তি বাহিনী অসমে স্থান লাভ করেছিল, থিতাপি লৈছিল। আজি আমি তেনে এটা সংগঠনক রাইজর মাজৰ পৰা আতরি আহি আমি বিদায় জানাবলৈ লোৱাটো খুব করুণ, খুব বিষাদর। এই সংগঠনটো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমি প্রতিজনেই বহুতো ত্যাগ করেছো, প্রতিজন হতে ধরে ত্যাগর ফসল হল, ত্যাগর ফসলত সৃষ্টি হয়েছিল সংযুক্ত মুক্তি বাহিনী অসম। আমার প্রতিজন হতে ধরে জীবনের মূল্যবান সময় আমি এই সংগঠনত দিছিল। আমার প্রতিজন প্রায় প্রতিজন সদস্যই কোনো না কোনো এজন আত্মীয়ক হেরুয়াইছে। আমার মজত শেহতীয়াকৈ উপস্থিত হয়েছে মিথিঙ্গা ধৰ্মাৰ, তেওঁ পরিয়ালটোকে হেরুয়াবলগীয়া হয়েছে। শশগুৰু চৌধুরী, রাজীব রাজকোঁৱৰ, রাজু বৰুৱা, প্রত্যেকে নিজের আপনজনক হেরুয়াবলগীয়া হয়েছে। গতি ইমান ত্যাগর পিছত আজি আমি তাক বিদায় জানাবলৈ বাধ্য হয়েছো, পরিস্থিতি আমাক বাধ্য করেছে। মই ভাবিছো যে সংগঠনটুক যদি জিয়াই থাকিব পারিলোহেঁতেন, ইমান কষ্ট ইমান ত্যাগ বুকুর মূরর ঘাম পেলাই যে সংগঠন গড়ছিল সেটু আজি ভঙ্গ করব দিবলৈ উলুয়াটো কম বেদনাদায়ক নহয়। চুক্তি তো হয়ে গেছে, চুক্তি সম্পর্কত তো সকলে জ্ঞাতই। এতিয়া পরবর্তী আজি সভার বিশেষকৈ আমার আলোচনা হবলগা কথাখিনি হল যে পরবর্তী সময় আমার সদস্য সকলের যিখিনি প্রয়োজনীয়তা আছে, অভাব সমস্যা এইবিলাক, আর চুক্তিখনের প্রিলিমিনারি যিকটা দফা আছে কার্যকরী করার ক্ষেত্র, বিশেষ পুনঃসংস্থাপনের পর আরম্ভ করে এই কথাখিনি আজি আলোচনা হব। আর ইতিমধ্যে আমি কর্ম পরিষদের যুটিয়া বৈঠক কেটামান বিষয়ে সিদ্ধান্ত করেছোই, আর সেইখিন এটা বাকি সতীর্থসকলের মত বিনিময় করে পেলে আজি এই প্রস্তাবটা গ্রহণ করা হব। সরকারি কিছু কার্যসূচী আছে আর সেইখিনি সময় সময় আলোচনা
মাজেরে আগবাই লাব লাগিব, কোনজন সদস্যর কি কামর কারণে আগ্রহী সেই কথাখিনি চিনাক্ত করব লাগিব। করে মিলি সেই ধরনের প্রশিক্ষণের আরম্ভ করে যা আসনি আছে সরকারি আসনি তার জড়িয়ে ব্যবস্থাখিন করা যাব, সেইখিন তার কারণে এখন কমিটি আজি গঠন করা হব, আর সেই কমিটিখনে অনাগত সময় এই কাম কাজখিন মানে তদারক করে পেলে আগবাই লাব। না এটাতো চলি থাকিব, চলি থাকিব মানে ইতিহাসটোতো শেষ হয়ে নেযায়, ইতিহাসটোতো কোনেও মচি দিব নোৱাৰে, তো সেই ইতিহাসের ভিত্তিত যি ধরনের বিষয়খিনি আছে সেইখিনিতো চলি থাকিব, গতিকে আলফাটো শেষ হয়ে যাব বলে পেলে তো আমি নাভাবো, আর এইটো চলি থাকিব। নতুনকে আলো মানে সংগঠন করা, নতুনকে সংগঠন করা কথা তো অহা নাই, এনেই আলোচনা তো হয়েছে সতীর্থ সকলের মাজত, কিন্তু সংগঠন করে পেলে নহয় পেলে আমি এখন কমিটি থাকিব, আমার এই কমিটিখনের জড়িয়ে সতীর্থ সকলের সমস্যাখিন মীমাংসার কারণে পদক্ষেপ লওয়া যাব। হ্যাঁ এইটোতো হয় আর এইটোতো অস্বীকার করবা না যায়, কারণ আলোচনা তো আগতেই হব লাগিছিল, কিন্তু সেইটো সেই উপযুক্ত সময়ত যেটা নহল, তারপর যেটা নেতৃত্ব বন্দী হল কারাগারের আলোচনা করা হয়েছে, গতি যর আশা আসে রাইজে যরণে বিচারিছিলে বা আমি হলেও যরণে বিচারিছিল কিবা এটা মীমাংসা সেই ধরনের হয়ে নুঠিল, তার কারণটোয় হল যে উপযুক্ত সময়ত উপযুক্ত সিদ্ধান্ত ল মিলি আলোচনা প্রক্রিয়াটো আরম্ভ করা নহল। আমি আহ্বান জানাবলগা একো নাই, তেখেতে নিজের সংগ্রাম আগবাই লই আছে, আর কি পর্যায় কি করে কেতিয়া করে কি বিবেচনা করে তো তেখেত সকলের উপর নির্ভর করবে। মানে আলফা আর ভারত সরকার সরকারের যে চুক্তি অনুষ্ঠিত হয়েছিল 9 নং দফার 1 নং অনুচ্ছেদ অনুযায়ী আমি আজি আনুষ্ঠানিকভাবে সংযুক্ত মুক্তি বাহিনী অসমক ভঙ্গ ঘোষণা করেছো, আর চুক্তির দফাবিল বিশেষক কার্যকরী করার ক্ষেত্রে তাক পর্যালোচনা করার বাবে এখন তদারকী সমিতি গঠন করা হয়েছে, সেই তদারকী সমিতি সাতজনীয়া তদারকী সমিতিত মই গোলাপ বৰুৱা তাত আহ্বায়ক হিসাবে আছো, আর বাকি 6 জন সদস্য চিত্র হাজরিকা, প্লাবন ফুকন, রঞ্জু সহরিয়া, আনন্দ দাস, বিপুল দাস, আর অন্তু সাউদাং উরফে উপেন বুড়াগোহাঁই এই 7 জন আছো। ইয়ারোপরি আমি কেন্দ্রীয় সরকারের লগত যেহেতু চুক্তির পর্যালোচনার ক্ষেত্রে বিভিন্ন সময়ত আলোচনা করিবৰ কারণে সশধর চৌধুরী আর মই গোলাপ বৰুৱা আমি দুজনে থাকিম, এইখানে আজি সিদ্ধান্ত হয়েছে। ইয়ার উপরেও আমি যেহেতু আজি আমার সতীর্থসকলে বিভিন্ন সময়ত বা শহীদ পরিয়ালসকলের তরফের শুভাকাঙ্ক্ষী সমর্থক শুভাকাঙ্ক্ষীসকলের মানে আজি ভঙ্গ করার যে মনোবেদনা তার মানে অনেক কষ্ট পাইছে, কষ্ট পড়ার পিছত গোটেই মানুষখিনি এক হয়ে থাকার কারণে বিভিন্ন সময়ত দাবি দাবা আহি আছে, গতি এই ক্ষেত্রে আজি আমি ঘোষণা করছো যে জাতীয় বিকাশ মঞ্চ মানে অর্থনৈতিক দেশত আগুয়াই নিয়ার কারণে বিশেষক এই সংগঠনটি অরাজনৈতিক হব, কোনো রাজনৈতিক লগত সম্পর্ক না থাকিব, অর্থনৈতিক বিকাশের কারণেই এই সংগঠন এটা গড়ি তোলার আমি মানে আজি ঘোষণা করছো যে জাতীয় বিকাশ মঞ্চ নামৰ এটি সংগঠন আমি গড়ি তুলিম, আর ইয়ার দ্বারাই আমি মানে অসমক অর্থনৈতিকভাবে কেনেকৈ আগুয়াই নিব পারো, আমাক স্বাবলম্বিতা করব পারো, আমি আত্মনির্ভরশীল করব পারো, এই ক্ষেত্রে বিশেষক গুরুত্ব দিয়া হব। এটা অরাজনৈতিক সংগঠন, তারে সভায় আজি মুকেই মুখ মুখ্য সম্পাদক মুখ্য আহ্বায়ক হিসাবে দায়িত্ব দিছে, আর পরবর্তীত আমি এখন সভা আয়োজন করে তার পূর্ণাঙ্গ রূপ দিম।
নিজৰ মাকে নিজৰ সন্তানটো মাৰি পেলোৱা নিচিনাই অৱস্থা হৈছে। সংগঠনৰ একদম আৰম্ভণি পৰ্যায়ৰ পৰা মই আছোঁ। প্ৰথম মোৰ নাম শ্ৰীমতী শান্তি ৰাজকুমাৰী, ঘৰ মোৰ লাকুৱা, আলফাত নাম আছিল তাৰা বুজৰ বৰুৱা, হ'লেও মানে মোক এই ঘৰুৱা নামটোৱে জানিছিল শান্তি ৰাজকুমাৰী বুলি। আলফা একেবাৰে আৰম্ভণি অৱস্থাৰ পৰা মই কেন্দ্ৰীয় কমিটিৰ লগতে জড়িত আছিলোঁ। তাৰপিছত আমাৰ আলফাৰ পৰা পুনৰ মহিলাসকলক লৈ মহিলা বিভাগটো খুলি দিছিল, তেতিয়া মই তাৰ সভানেত্ৰী আছিলোঁ আৰু ৰশ্মি বুঢ়াগোহাঁই আছিল তেতিয়া সম্পাদক। ৰশ্মি বুঢ়াগোহাঁই নহয়, লাহন, তেওঁ মানে সম্পাদিকা আছিল। তাৰপিছত পৰেশ বৰুৱা মহাশয়ে ক'লে যে সমান্তৰত আকৌ মহিলা কিয় বেলেগ ধৰণে কৰিব লাগে, আমি দেখোন একেই, গতিকে আকৌ একেলগ হ'লোঁ। তাৰপিছত মই সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ কেন্দ্ৰীয় পলিটিকেল কমিছাৰ হ'লোঁ। কমিছাৰ হোৱাৰ পিছত মই চাৰিবাৰকৈ কাৰাবৰণ কৰিলোঁ আৰু প্ৰথম কাৰাবৰণত চাৰি মাহৰো অধিক কাল মই পুলিচ কাষ্টডিত আছিলোঁ। তাৰপিছত ভূটান কম্বিং অপাৰেশ্যনত মই লাষ্ট এৰেষ্ট হৈ জেলৰ পৰা মুক্তি লৈ এতিয়া পুনৰ এনেকৈ আছোঁ। মই ক'লোৱে নহয়, সেইটো সময়ত প্ৰথম মহিলা হিচাপে সংগঠনৰ বহুত কৰ্মী প্ৰথম অৱস্থাৰ পৰাই মই লগ পাইছোঁ, নিজে উলিয়াইও আনিছোঁ আৰু তেনেস্থলত মানে আজি এই সংগঠনটো আজি আমি ভংগ বুলি ঘোষণা কৰাৰ মুহূৰ্তটো অতিকে দুখজনক। এইটো বুজাব নোৱাৰা এটা মানে মুহূৰ্ত। হ'লেও আমি সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ আজি যেনেকৈ সাপৰ মুঠ চেলোৱাৰ দৰে আজি আমি সংগঠনটোৰ নামটোহে আমি আজি বৰ্জন কৰিছোঁ। কিন্তু আমি জনসাধাৰণৰ কাম কৰিম বুলি ওলাই অহা মানুহ, আমি যে এনেকৈ জীয়াই থাকিম বুলি ভবাও নাছিলোঁ বাৰু। এনেকৈ যে অসমৰ জনগণৰ মাজত থাকি ল'ৰা ছোৱালী লৈ সংসাৰ কৰি এনেধৰণে থাকিম বুলি একেবাৰে ভবা নাছিলোঁ। মৃত্যু হ'ম বুলিয়ে ভাবিছিলোঁ, কিন্তু আমি মৃত্যু নহ'লোঁ। সেইটো সময়ত ভূটান কম্বিং অপাৰেশ্যনত যিটো অৱস্থা হৈছিল, আমি নিজৰ ল'ৰা ছোৱালী তেতিয়া কেঁচুৱা আছিল, মোৰ তেতিয়া মাইনাজনী চাৰিমাহ হৈছিল। সেইটো সময়ত আমি মানে যেতিয়া কম্বিং অপাৰেশ্যন হ'ল, সেইটো সময়ত সিহঁতে কান্দে, আমাক আৰ্মীয়ে পিয়া পি দি বিচাৰি ফুৰে। সেইটো সময়ত আমি নিজৰ কাপোৰেৰে সিহঁতৰ মুখত সোপা দি পিনি অন্ততঃ এটা সন্তান মৰিলেও বাকীসকল জীয়াই থাকক বুলি এনেকুৱা ধৰণৰ আমি মানে অৱস্থা কৰিছিলোঁ, গ্ৰহণ কৰিছিলোঁ। ন আমি পৰেশ বৰুৱা মহাশয়ক আহ্বান জনাব লগা নাই, কাৰণ তেখেত বহুত অভিজ্ঞ, তেখেতে জানে। কিন্তু হ'লেও এই মঞ্চৰ পৰা তেখেতক আমি আলোচনালৈ অহাটো কামনা কৰিছোঁ। ইয়াক